99,500 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা, অপর দুই ধৃত মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এসটিএফ মালদার ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 26 বছরের রাহুল কুমার বিহারের মুজাফফরপুরের বাসিন্দা, অপর ধৃত 28 বছরের বাবলু শেখ কালিয়াচকের চরবাবুপুর এলাকার এবং 22 বছরের লালু শেখও ওই এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে শহরের রথবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ওই তিনজন ঘোরাঘুরি করছিল। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 99,500 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা, অপর দুই ধৃত মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এসটিএফ মালদার ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 26 বছরের রাহুল কুমার বিহারের মুজাফফরপুরের বাসিন্দা, অপর ধৃত 28 বছরের বাবলু শেখ কালিয়াচকের চরবাবুপুর এলাকার এবং 22 বছরের লালু শেখও ওই এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে শহরের রথবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ওই তিনজন ঘোরাঘুরি করছিল। এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 500 টাকার 99,500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।